হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইব্রাহিম থ্রি সিক্সটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বিউ অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের যারা আবেদন করেছ তোমাদের জন্য সুখবর হচ্ছে বিগত অনেক দিন তোমাদের এই অনার্স ফার্স্ট ইয়ার ভর্তি পরীক্ষা স্থগিত ছিল তো দৈনিক শিক্ষা একটা নিউজ করেছে স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা আঠাশ এবং উনত্রিশ মে অর্থাৎ খুব সময় হাতে খুব কম আর সাত আট দিন আছে তো এটা আজকের নিউজ একুশ মে দু হাজার একুশ বারোটা আটত্রিশ মিনিটে প্রকাশিত হয়েছে এই নিউজটি তো আমরা নিউজটি একটু জেনে নিই তিন মাস আগে স্থগিত হওয়া বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিউপি দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আটাশ এবং উনত্রিশ মে আর এই আগামী রবিবার অর্থাৎ তেইশ মে থেকে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশংসাপত্র পুনরায় ইস্যু করা হবে এরপর আবেদনকারীরা ভর্তির ওয়েবসাইটে লগ করে নতুন প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এবং নতুন এই প্রবেশপত্র নিয়ে আবেদনকারীদের পরীক্ষার হলে আসতে হবে পূর্বে ডাউনলোডকৃত প্রশংসাপত্র গ্রহণযোগ্য হবে না তো তোমরা এটা খুব খেয়াল করতে হবে আগের যারা প্রবেশপত্র পেয়েছ বা ডাউনলোড করেছ এটা বাতিল নতুন করে আবার তারা প্রবেশপত্র দিয়েছে তো সেটা ডাউনলোড করে নিতে হবে জানা গেছে ছাব্বিশ এবং সাতাশ ফেব্রুয়ারি বিউপি ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল তবে দেশে করোনা সংক্রামক প্রাদুর্ভাবের কারণে তেইশ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষতা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং বিশ ফেব্রুয়ারি বিউপির ওয়েবসাইটে পরীক্ষা অংশগ্রহণকারী যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয় প্রকাশিত তালিকায় আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে সাতাত্তর হাজার তিনশো তেরো জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয় তারাই দুই হাজার বিশ এবং একুশ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষায় বসতে পারবে এবার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদে তেইশ হাজার দুইশো সাতচল্লিশ জন বিজনেস স্টাডি অনুষদে এগারো হাজার সাতশো ষোলো জন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদে বিশ হাজার নয়শো বত্রিশ জন সিকিউরিটি অ্যান্ড এক্স স্ট্র্যাটেজিজ অনুষদে একুশ হাজার চারশো আঠারো জন যোগ্যপ্রার্থীদের তালিকা স্থান পেয়েছে আর ভর্তি পরীক্ষা হবে ঢাকা চট্টগ্রাম বগুড়া খুলনা কেন্দ্রে একযোগে সম্পন্ন হবে আগামী আটাশ আগামী আটাশ আটাশ মে আগামী আটাশ মে এগারোটা থেকে বেলা বারোটা পর্যন্ত সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের দুপুর তিনটা থেকে চারটা পর্যন্ত আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ফর দিন উনত্রিশ মে সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্যাটেজিজ অনুষদের দুপুর তিনটা থেকে চারটা পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বুঝতে পেরেছ আর বিউপি সম্পর্কে জানার জন্য আমার চ্যানেলে বিউপি সম্পর্কে ভর্তি সম্পর্কে বিস্তারিত ভিডিও রয়েছে তোমরা দেখে আসতে পারো ঠিক আছে Thank you so much for watching my channel.